অবশেষে পৃথিবীতে আছড়ে পড়েছে বহুল আলোচিত সেই চীনা রকেটের ধ্বংসাবশেষ। 9 মে রবিবার সকালে মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে আছড়ে পড়ে এটি। রবিবার বেজিংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চীনা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলে থাকা অবস্থাতে এর বেশিরভাগ অংশ পুড়ে যায়। যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত 10:24 রকেটের ওই ধ্বংসাবশেষটি ভারত মহাসাগরের মালদ্বীপের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়ে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউল হিসেবে গত 29 এপ্রিল পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয় মার্স 5B নামের এই রকেটটি। এর 18 টন ওজনের মূল অংশটি এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। রকেটটি অনিয়ন্ত্রিতভাবে কোথায় আছড়ে পড়বে এ নিয়ে দুনিয়া জুড়ে উদ্বেগ তৈরি হলেও বেইজিং অবশ্য এর ভীতিকে খাটো করে দেখিয়েছে। তাদের দাবি ছিল এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই কম, কেননা রকেটের বেশিরভাগ উপাদানই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই নষ্ট হয়ে যাবে। এখন বাস্তবেও তাদের এমন দাবির প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে, কারণ ভারত মহাসাগরের যে অংশে এটি আছড়ে পড়েছে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখনও কোনো খবর পাওয়া যায়নি।